রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে নিয়ন্ত্রণহীনভাবে। ছ মাসের রেকর্ড ছাড়িয়েছে চলতি জুলাই মাসেই, আর অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে এবছর। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 24 ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে 473 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, সেপ্টেম্বরের আগে কাটছে না ডেঙ্গুর প্রকোপ। এদিকে ডেঙ্গু হলে ঠিক কোথায় চিকিৎসা নিতে হবে তাই জানেন না অনেকেই। হাসান মাহমুদের রিপোর্ট। ঘাতক ডেঙ্গু শেষমেশ কেড়ে নিল 18 মাসের শিশু সমর জীবন। তীব্র জ্বর নিয়ে 2-3 দিন ধরে রাজধানীর কয়েকটি হাসপাতালে সমকে নিয়ে ছুটোছুটি করেছেন তার মা বাবা। বাসার কাছাকাছি কয়েকটি হাসপাতালে অতিরিক্ত রোগীর ভিড়ে তাকে ভর্তি করানো যায়নি। শেষমেশ যখন ভর্তি করাতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে। সন্তানের মৃত্যু শোকে স্থবির পিতামাতা পরিজন। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো, প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে ডেঙ্গু জ্বরের ধরন। সাধারণ জ্বর ভালো হওয়ার পরে ধরা পড়ছে ডেঙ্গু, কেউ কেউ আক্রান্ত হচ্ছেন নতুন নতুন জটিলতায়। রাজধানীর বেশিরভাগ হাসপাতালেই এখন ঠাসা ডেঙ্গু রোগীতে। আগে থেকে যে আমরা যেমন ক্লাসিক জানতাম, যাকে জ্বর যাবে, জ্বর পরে র্যাশ উঠবে, র্যাশের পরে আস্তে আস্তে ইতে যাবে, এবার হঠাৎ করে মনে হচ্ছে যে না, পেশেন্ট একটু অনেকের একটু ফল করে যাচ্ছে। ওরা আমাদের জন্য ওইভাবে প্রেডিক্ট করা একটু কষ্ট, যে কোন রোগীটা হঠাৎ করে খারাপ হয়ে যাবে, একটু কষ্ট হয়। আমি বাচ্চাকে 3 দিনের মাথায় দেখলাম, আমার বাচ্চার খুব খারাপ অবস্থা, যে পায়খানা কালো এইটা, তখন আমি খুব নার্ভাসনেস হয়ে গেছি। এখানে সবাই এফেক্টেড ডেঙ্গু মশার, তাহলে আতঙ্কিত হওয়ার তো কিছু নেই। সবাই এফেক্টেড, আপনি বলতেছেন আতঙ্কিত হওয়ার নাই, বললেই হলো নাকি সব কিছু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা 473 জন হলেও বেসরকারি হিসেবে তা আরও অনেক বেশি। শুধু জুলাই মাসের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে বছরের আগের 6 মাসকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ডেঙ্গু আক্রান্তের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। বেড রেখেছি, প্রস্তুত রেখেছি, যদি জরুরি প্রয়োজন হয় তাহলে আমরা সেখানে আইসিইউতে, আমাদের ইমার্জেন্সিতে ডেঙ্গু রোগী ভর্তি করতে পারবো। যদি কোনো ডেঙ্গুর রোগী শনাক্ত হয়, সেই রোগী চিকিৎসকের তত্ত্বাবধানে মৃত্যুবরণ করবে, শুধু ডেঙ্গু জ্বরের কারণে এমনটি হওয়ার কথা নয়। যদি অন্য কোনো রোগ ইতিপূর্বে তার মাঝে না থাকে, 95% বা 90 ভর্তি লাগবে, শুধু 5-10% রোগীর ভর্তি লাগবে, ওরাই মুমূর্ষ। ওই রোগীগুলা শকে বা হেমোরেজিক ফিভার হয়, অযথা চিকিৎসা করাটাই বেশিরভাগ ক্ষেত্রে। ফ্লুইডও বেশি দিলে ক্ষতি, অ্যান্টিবায়োটিক, অ্যাসপিরিন, স্টেরয়েড, সব যত মিনিমাম মেডিকেশন। হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করা এবং 2 সিটি কর্পোরেশন সহ ব্যক্তি পর্যায়ে সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। হাসান মাহমুদ, NTV News, ঢাকা।